फ्रेंड्स, दिस इज राजेश, वेलकम टू अर्डियन स्टडी। सो आज के हमारा मॉक टेस्ट नंबर 6 ने एसेछि। तो एकाने टोटल 20 क्वेश्चन रहेछे एवं 20 एमसीक्यूर जन्य 20 मार्क्स रहेछे, माने प्रत्येकटिर जन्य एक नम्बर एवं सबजेक्ट होच्छे इतिहास, भूगोल, बांगला एवं इंग्रेजी। तो अपनारा भिडियोटा स्किप ना करे देखुन, आपनादेर काजे आसबे एवं आंसर करार चेष्टा करुन। एक नम्बरे रयेछे কাশ্মীরের ইতিহাসের একটি নির্ভরযোগ্য বিবরণ হলো। অপশন এতে রয়েছে কলহনের রাজতরঙ্গিনী, বিতে রয়েছে হরিসেনের এলাহাবাদ প্রশস্তি, সিতে রয়েছে বানবট্টের হর্ষচরিত, ডিতে রয়েছে উপরের কোনোটি নই। তো প্রশ্নটা কি কাশ্মীরের ইতিহাসের একটি নির্ভরযোগ্য বিবরণ হচ্ছে কলহনের রাজতরঙ্গিনী। মনে রাখবেন, কলহন যে রাজতরঙ্গিনী লিখেছিলেন এটার মধ্যে ইতিহাস, মানে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে বিভিন্ন নির্ভরযোগ্য বিবরণ পাওয়া যায়। তারপর দেখুন, গৌতম বুদ্ধ দিব্যজ্ঞান লাভ করেছিলেন নিম গাছের নিচে, অর্জুন গাছের নিচে, অসত্য গাছের নিচে নাকি উপরে কোনোটি নেই। তো উত্তর হবে অসত্য গাছের নিচে, বানানটা এরকম হবে, অসত্য গাছের নিচে। তারপর দেখুন, ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, তরণের প্রথম যুদ্ধে কে জয়লাভ করেছিল। তো তরণের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 খ্রিস্টাব্দে, দ্বিতীয়টা হয়েছিল 1192 খ্রিস্টাব্দে। তো যুদ্ধ হয়েছিল মোহাম্মদ গুরি এবং পৃথিবীরাজ চৌহানের মধ্যে, আর দ্বিতীয়টাও মোহাম্মদ গুরি এবং পৃথিবীরাজ চৌহানের মধ্যে হয়েছিল। তো প্রথম যুদ্ধে মোহাম্মদ গুরি পরাজিত হয়েছিলেন এবং পৃথিবীরাজ চৌহান জয়ী হয়েছিলেন। আর দ্বিতীয় যুদ্ধে কী হয়েছিল, গুরি জয়ী হয়েছিলেন কিন্তু পৃথিবীরাজ চৌহান পরাজিত হয়েছিলেন। তো এখানে বলা হচ্ছে প্রথম যুদ্ধের কথা, তাহলে কী হবে, পৃথিবীরাজ চৌহান। তারপর দেখুন, মোহাম্মদ গুরি তার ভারতের অধিকৃত ভূখণ্ড অর্পণ করেছিলেন। তো মোহাম্মদ গুরি যখন তরাইনে দ্বিতীয় যুদ্ধ জয়ী হয়েছিলেন, তো কী করেছিলেন, তার সঙ্গে একজন বিশিষ্ট দাস ছিলেন বা সেনাপতি ছিলেন, যার নাম হচ্ছে কুতুবুদ্দিন আইবক। তো পরবর্তী সময়ে কী করেছিলেন, মোহাম্মদ গুরি কুতুবুদ্দিন আইবককে কী করেছিলেন, সাম্রাজ্যটা দিয়ে গিয়েছিলেন এবং তিনি দাসবংশের প্রতিষ্ঠা করেছিলেন, কুতুবুদ্দিন আইবক। ওকে, তারপরে দেখুন, ইকতা প্রথা প্রবর্তন করেছিলেন, ইকতা প্রথা কে প্রবর্তন করেছিলেন, বলবন, ইলতুতমিশ, আলাউদ্দিন নাকি উপরের কেউ নই। তো মনে রাখবেন, ইকতা প্রথা প্রবর্তন করেছিলেন ইলতুতমিশ। ছয় নম্বরে রয়েছে ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, পৃথিবীর আকৃতি হলো। তো এখানে যেগুলো বলছি সবগুলো কিন্তু এসটিজিটি পরীক্ষার মধ্যে এসেছিলো, মনে রাখবেন এসটিজিটি পরীক্ষার মধ্যে এসেছে। হ্যাঁ, ত্রিপুরা যে এসটিজিটি পরীক্ষা হয়, তো সবগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো পৃথিবীর আকৃতি হলো উপগ্রহের মতো, ধূমকেতুর মতো, অভিগত উপবৃত্তের মতো নাকি উপরের কোনোটি নয়। তো মনে রাখবেন, পৃথিবীর আকৃতি হচ্ছে অভিগত উপবৃত্তের মতো। নিজ অক্ষ হবে এটা, বক্ষ না, এটা কি নিজ অক্ষ। ওকে, নিজ অক্ষরেখা বরাবর পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম, এটা অবিরাম ঘূর্ণনকে বলা হয়। তো দেখুন, এটা হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে। তো পৃথিবী এরকমভাবে আমরা জানি 67 ডিগ্রি হেলে আছে। তো পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরপাক খাচ্ছে আমাদের পৃথিবী। ওকে, তো পশ্চিম থেকে পূর্ব দিকে হলে এটা নিজ অক্ষের বরাবর ঘুরলে এটাকে কি বার্ষিক গতি বলে, ছায়াবৃত্ত বলে, না আহ্নিক গতি বলে। মনে রাখবেন, এটাকে আহ্নিক গতি বলে। আর সূর্যের চারদিকে যদি ঘুরে তাহলে এটাকে বলা হবে বার্ষিক গতি। তারপর দেখুন, পরিচলন বৃষ্টিপাত ব্যাপকভাবে বণ্টিত হয়, কোন জায়গাতে ব্যাপকভাবে বণ্টিত হয়, নিরক্ষীয় অঞ্চলে, মৌসুমী অঞ্চলে, স্ট্যাপ অঞ্চলে নাকি উপরের কোনোটি নেই। তো আপনাদেরকে বলি, পরিচলন বৃষ্টিপাত যেমন, এটা হচ্ছে ধরুন পৃথিবী, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। তো সূর্য বেশিরভাগ সময় নিরক্ষীয় অঞ্চলের পাশাপাশি থাকে, তো এখানে প্রচণ্ড সূর্যতাপ পাওয়া যায় এবং নিরক্ষীয় অঞ্চলে কী রয়েছে, মহাসাগরগুলো রয়েছে, ফলে কী হয়, প্রচণ্ড সূর্যতাপে কী হয়, দিনের বেলা জল বাষ্পীভূত উপরে ওঠে, বাষ্পীভূত হয় এবং বিকেলে বৃষ্টিপাত হয়। তো প্রত্যেক দিন 4টার সময় বৃষ্টিপাত হয়, এটাকে বলা হয় 4 o'clock বৃষ্টিপাত বা পরিচলন বৃষ্টিপাত। তো নিরক্ষীয় অঞ্চলে এই বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়, পরিচলন বৃষ্টিপাতকে। তো আনসার হবে নিরক্ষীয় অঞ্চল। তারপর দেখুন, ত্রিপুরা ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা দিয়ে বয়ে যাওয়া নদীটি হলো। তো এটাকে গোমতী, ফেনী, মুহুরী না উপরে কোনোটি নয়, উত্তর হবে ফেনী। জীবন্ত আগ্নেয়গিরি দেখতে পাওয়া যায়। তো জীবন্ত আগ্নেয়গিরি কোথায় দেখতে পাওয়া যায়, প্রশান্ত মহাসাগর উপকূলে, আন্দামান দ্বীপপুঞ্জে, না মহাসাগরীয় শৈলশিরায় নাকি উপরে কোনোটি নয়,
উত্তর হবে প্রশান্ত মহাসাগরের উপকূলে। তার কারণ কি, দেখুন প্রশান্ত মহাসাগর এরকম ত্রিভুজাকৃতি বা গোলও বলতে পারি, তো এই জাপানও রয়েছে প্রশান্ত মহাসাগরের এদিকে। তো প্রশান্ত মহাসাগরের একটা রিং, এটাকে বলা হয় প্যাসিফিক রিং অফ ফায়ার, মানে একটা রিং রয়েছে যেটাকে যেদিকে মানে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি হয় এবং ভূমিকম্প বেশি হয়। তো কী হবে, এটা প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে বেশি কী হয় আগ্নেয়গিরি দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তারপর দেখুন আমাদের কাছে রয়েছে দ্বিজেন্দ্রলাল রায় নিচের কোনটি রবীন্দ্রনাথকে আক্রমণ করে লিখেছিলেন, আনন্দ বিদায়, এক ঘরে, বাশ্চিত্য, নপুরে কোনোটি নয়। উত্তর হবে আনন্দ বিদায়। দ্বিজেন্দ্রলাল রায় নিচের কোনটিকে কোনটি রবীন্দ্রনাথকে আক্রমণ করে লিখেছিলেন, এটা হচ্ছে আনন্দ বিদায়। ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, কোন জাতীয় নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায় শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছেন, দেখুন পৌরাণিক নাটক, সামাজিক নাটক, ইতিহাসশ্রয়ী নাটক, না উপরে কোনোটি নয়। মনে রাখবেন ইতিহাসশ্রয়ী নাটকে দ্বিজেন্দ্রলাল তার শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছিলেন। বিজন ভট্টাচার্যের প্রথম নাটক হলো আগুন, নবান্ন, জীবন কন্যা, না উপরে কোনোটি নয়। উত্তর হবে আগুন। বিজন ভট্টাচার্যের প্রথম নাটকের নাম হচ্ছে আগুন। তারপর বলা হচ্ছে, তারপর কী বলা হচ্ছে, বিজন, এটা বিজন এখানে উঠেনি, তো তাহলে এটি কি হবে, এটি হবে বিজন ভট্টাচার্য। মনে রাখবেন বিজন, হ্যাঁ বিজন ভট্টাচার্য কোন নাটকের হাত ধরে গণনাট্য আন্দোলন শুরু করেছিলেন, আগুন, নবান্ন, জীবন কন্যা, না উপরের কোনোটি নয়। উত্তর হবে নবান্ন। বিজন ভট্টাচার্য নবান্ন নাটকের হাত ধরে গণনাট্য আন্দোলন শুরু করেছিলেন। তারপর দেখুন পিঁপড়ার বা পিপিলিকার পাকা উঠে মরিবার তরে, কাহার সুরুষী কন্যা আনিয়াছ ঘরে, একথা কে বলেছিলেন, ফুল্লরা, সুশীলা, নন্দিনী, না উপরে কোনোটি নয়। উত্তর হবে ফুল্লরা। তারপর দেখুন লেটস গো ফর এ ওয়াক, তারপর এখানে দিয়েছে কী দিয়েছে, এখানে আমাদের ড্যাশ দিয়েছে, এখানে আনসারটা ফিল আপ করতে হবে। এখানে কী হবে, শ্যাল উই, তারপর রয়েছে শান্ট উই, তারপর হচ্ছে উইল উই, নাকি নান অফ দ্য অ্যাবাব। তো দেখুন বলা হচ্ছে লেটস গো ফর এ ওয়াক, তো কিছুদিন আগে ভিডিওটা আমি আপনাদেরকে দিয়েছিলাম লেট, লেট থাকলে, লেট আজ যদি হয় তাহলে সবসময় আমাদের মনে রাখতে হবে কি হবে, শ্যাল উই, আনসার শ্যাল হুই হবে, তার বাইরে কিছু হবে না, তো আনসার হবে শ্যাল উই। তারপর রয়েছে দেখুন উই ওন্ট বি লেট, তো এখানে কি রয়েছে, এই যে স্টেটমেন্ট, এটা কি, এটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট, তাহলে আমাদের যখন কোশ্চেনটা একবার টেক কোশ্চেন করবো তখন আমাদের কী লাগবে, পজিটিভ, প্রশ্নটা পজিটিভ হতে হবে, তাহলে ওন্ট যেহেতু আছে তাহলে এটা কি উইল হবে, হ্যাঁ আর উই হবে, তাহলে দেখুন উইল উই কোথায় আছে, দেখুন এর অপশন বিতে আছে উইল উই। তারপর দ্য উইল ওয়াশ দ্য কার, এটা পজিটিভ একটা স্টেটমেন্ট, তাহলে উইলটাকে আমরা আগে আনব, তারপর কি করব, উইল এর সঙ্গে যদি আমরা কি করি নট প্লাস করি তাহলে উইল নট হবে, কারণ প্রশ্নটা নেগেটিভ হবে, তাহলে হবে ওন্ট, ওন্ট, আর এখানে কি আছে দে, ঠিক আছে, তাহলে দের দেয়া হবে, উন্ট দে কোথায় আছে দেখতে হবে আমাদেরকে, তো দেখুন উন্ট দে আমরা পেয়ে গেছি অপশান বি। ১৯ নম্বরে রয়েছে আই এম রাইট, তো এটা আই এম রাইট একটা পজিটিভ, তাহলে কি হবে, কোশ্চেনটা যখন করবো তখন নেগেটিভ হতে হবে, তাহলে এম এর এম নটকে আমরা বলেছিলাম, এম নট যখন আমরা করব তখন এম নটে আমরা কী করবো, এম নটকে করবো আরেন্ট কোশ্চেনটাকের ক্ষেত্রে, তো আরেন্ট আর আই তো আই চলে যাবে, তাহলে আরেন্ট আই হবে, তাহলে অপশান সি হবে আনসার। তারপর দেখুন উই উডেন্ট টেক, সরি উই উড নট লাইক টু ইনভাইট মাই ড্যাড, সরি ইউ উড নট লাইক টু ইনভাইট মাই ড্যাড, তাহলে এখানে কী বলা হচ্ছে উড নট, এটা নেগেটিভ স্টেটমেন্ট, তাহলে পজিটিভ হতে হবে, তাহলে উড নটের কী হবে, উড হবে, উড হবে, আর দেখুন ইউর কী হবে, ইউ হবে, তাহলে উড ইউ হবে, প্রশ্নটা কোথায় আছে উড ইউ, অপশান বি, তো পেয়ে গেলাম উড উই, সরি উড ইউ। তাহলে দেখুন আমরা এখানে 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো স্টে উইথ আর্ট এন্ড স্টাডি অ্যান্ড গেট সাকসেস।